তখন সৈন্যরা যিশুকে নিয়ে গেল। যিশু নিজের ক্রুশ নিজেই বয়ে নিয়ে মাথার খুলি নামে এক স্থানে একটি জায়গায় এলেন। ইব্রীয় ভাষায় এটাকে বলে গলগথা। সেখানে তারা যিশুকে ক্রুশে দিল এবং আরও দুজনকে যিশুর দুপাশে ক্রুশে দিল, যিশুকে মাঝখানে আর তার দুপাশে অন্য দুজনকে। পিলাত একটা দোষনামা লিখে যিশুর ক্রুশের উপরে লাগিয়ে দিলেন। তাতে লেখা ছিল, নাসরাতের যিশু, যিহুদীদের রাজা। যিহুদিরা অনেকেই সেই দোষনামা পড়ল, কারণ যিশুকে ক্রুশে টাঙানোর জায়গাটা শহর থেকে বেশি দূরে ছিল না। দোষনামাটি লেখা ছিল ইব্রীয়, ল্যাটিন আর গ্রিক ভাষায়। তখন প্রধান পুরোহিতেরা পিলাতকে বললেন, যিহুদিদের রাজা এই কথাটি না লিখে বরং লিখুন, এই লোকটি বলছে আমি যিহুদিদের রাজা। আমি যা লিখেছি তা লিখেছি। যিশুকে ক্রুশে দেবার পরে সৈন্যরা তার কাপড় চার ভাগ করল এবং চারজন এক এক টুকরা করে নিল। পরে তারা যিশুর জামাও নিল। সেই জামায় কোনো সেলাই ছিল না, উপর থেকে নিচ পর্যন্ত সবটাই বোনা ছিল। তা দেখে সৈন্যরা একে অপরকে বলল, এটা না ছিঁড়ে বরং গুলিবাট করে দেখি এটা কার হবে। এটা ঘটেছিল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তারা নিজেদের মধ্যে আমার কাপড় ভাগ করছে আর নিজেদের জন্য গুলিবাট করছে। আর সৈন্যরা সবই করেছিল। যিশুর মা, তার মায়ের বোন ক্লোপার স্ত্রী মরিয়ম যিশুর ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মগদলিনী মরিয়মও সেখানে ছিলেন। যিশু তার মাকে এবং যে শিষ্যকে ভালোবাসতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ওই দেখো তোমার ছেলে। তারপর শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। তখন থেকেই সেই শিষ্য যিশুর মাকে তার নিজের ঘরে নিয়ে গেলেন। এরপর সবকিছু শেষ হয়েছে জেনে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। সেই স্থানে শিরকায় পূর্ণ একটা পাত্র ছিল। তখন তার একটা স্পঞ্জ সেই শিরকায় ভিজালো এবং এইসব ডালের মাথায় লাগিয়ে যিশুর মুখের কাছে ধরল। সেই সিরকা যিশু খেলেন। শেষ হয়েছে। তারপর তিনি মাথা নিচু করে তাঁর আত্মা সমর্পণ করলেন। তারা পিলাতের কাছে অনুরোধ করলেন যেন যারা ক্রুশে আছে তাদের পা ভেঙে ক্রুশ থেকে তাদের শরীর নামিয়ে ফেলা হয়। তারা এই অনুনয় করল কারণ দিনটি ছিল শুক্রবার
আর বিশ্রামবারে যেন দেহগুলো ক্রুশের উপরে না থাকে, এই বিশ্রামবারটা ছিল বিশেষ পবিত্র দিন। তখন সৈন্যরা এসে যিশুর সাথে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল তাদের প্রথম জনের পা ভেঙে দিল এবং দ্বিতীয় জনেরও পা ভেঙে দিল। পরে সৈন্যরা যিশুর কাছে এসে দেখল তিনি ইতোমধ্যে মারা গিয়েছেন, তাই তারা তার পা ভাঙলেন না। কিন্তু একজন সৈন্য তার পা জোরে বর্ষা দিয়ে খোঁচা মারল। আর তখনই সেখান থেকে রক্ত আর জল বের হয়ে আসলো। যিনি নিজের চোখে এটা দেখেছেন তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন, তিনি যা বলেছিলেন তা সত্যি, যেন তোমরা বিশ্বাস করতে পারো। এইসব ঘটল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তার একটা হাড়ও ভাঙা হবে না। আবার শাস্ত্র আরেকটা কথা বলে, যাকে তারা বিঁধেছে তার দিকে তাকিয়ে দেখবে। এইসবের পরে অরিমাথিয়া গ্রামের জোসেফ যিশুর দেহটা নিয়ে যাওয়ার জন্য পিলাতের কাছে অনুমতি চাইলেন। এই জোসেফ ছিলেন যিশুর এক গুপ্ত শিষ্য, কারণ তিনি যিহুদি নেতাদের ভয় করতেন। পিলাত অনুমতি দিলে পর জোসেফ এসে যিশুর দেহ নিয়ে গেলেন। আগে যিনি রাতের বেলায় যিশুর কাছে এসেছিলেন সেই নিকোদিমো প্রায় 30 কেজি গন্ধরস ও অগুরু মিশিয়ে নিয়ে আসলেন। দুইজন যিশুর দেহটি নিয়ে যিহুদিদের কবর দেবার নিয়ম মতো সেই সমস্ত সুগন্ধি জিনিসের সঙ্গে দেহটি কাপড় দিয়ে জড়ালেন। যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল সেখানে একটা বাগান ছিল, আর সেখানে একটা নতুন কবর ছিল, সেই কবরে কাউকে কখনো রাখা হয়নি। সেই দিনটা ছিল যিহুদিদের পর্বের আয়োজনের দিন, আর কবরটাও কাছে ছিল বলে তারা যিশুকে সেই কবরেই রাখলেন।